হ্যালো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে খুবই মজাদার ডিম আলুর একটি রেসিপি শেয়ার করব। আর এটা খেতে কিন্তু অনেক বেশি মজার। তাহলে চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি। তো এখানে আমি আলু কেটে নিয়েছি, দেখতে পারতেছেন, আলুটাকে গ্রেটার দিয়ে কুচি করে নিয়েছি আর এটা একদমই চিকন করে। তো এটাকে এখন আমি ভালো করে ধুয়ে পানির ভিতর ভিজিয়ে রেখেছি। এই সাইডে আমি কড়াইয়ে তেল গরম করতে দিয়েছি আর এই তেলের ভিতরে হচ্ছে আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম ডিম। তো ডিমগুলোর গায়ে আমি লবণ আর হলুদ মাখিয়ে নিছি। তো এই ডিমগুলোকে এখন আমি তেলে ভেজে নিব। দেখতেই পারতেছেন ডিমগুলো কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে। তো এটা আমি এখন তুলে নিব কড়াইয়ের থেকে। তো ডিম তুলে নিয়েছি আর এখন যে তেলটা আছে সেই তেলের ভিতরে আমি যে ভিজিয়ে রেখেছিলাম আলুগুলো প্রথমেই দেখিয়েছিলাম, তো আলুগুলো থেকে ভালো করে আমি পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমি আলুটাকে ভেজে নিব। তো এখানে আমি এখন লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো আর অল্প পরিমাণে হলুদ দিয়ে দিচ্ছি। তো লবণ আর হলুদ দিয়ে এখনই আমি আলুটাকে ভেজে নিব। আমার আজকের এই রেসিপিটি যারা আলু খেতে আর ডিম খেতে পছন্দ করেন তাদের জন্য আশা করি খুবই মজার একটা রেসিপি হবে। তো আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখতে পারেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো এখানে কিন্তু আলুটাকে আমি ভেজে নিয়েছি আর দেখতেই পারতেছেন আমি সেভাবে একদম কড়া করে ভাজিনি। তো আপনারা চাইলে একটু কড়া করেও ভাজতে পারেন। তো আমি এভাবেই হচ্ছে নামিয়ে নিয়েছি। তো এখন হচ্ছে আমি কড়াইয়ে পরিমাণ মতো আবারও তেল দিয়ে নিয়েছি। তো তেলটা যখন গরম হয়ে যাবে এর ভিতরে এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। তো এখানে আমি একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি। তো পেঁয়াজটাকে এখন আমি ভেজে নিব। আর এই পেঁয়াজটাকে আমি পেঁয়াজ বেস্তার মতো করে ভেজে নিব। তো দেখতেই পারতেছেন আমার পেঁয়াজগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। তো আর বেশি ভাজবো না, এখন হচ্ছে এর ভিতরে আমি যে মশলাগুলো আর কি দিব সেই মশলাগুলো এক এক করে দিয়ে দিব। তো প্রথমেই হচ্ছে আমি এখানে এক চামচের মতো জিরা পেস্ট নিয়েছি। তো এখন আমি আধা চা চামচের মতো রসুন পেস্ট দিয়ে দিয়েছি। তো এখন আমি স্বাদ মতো হচ্ছে শুকনা মরিচ পেস্ট করে নিয়েছি, সেই শুকনা মরিচ পেস্টটা দিয়ে দিচ্ছি। তো আপনারা যে যতটুকু ঝাল খেতে পছন্দ করেন সেইভাবে দিতে পারেন। তো এখানে চাইলে কাঁচা মরিচ পেস্টও দিতে পারেন, সেক্ষেত্রেও ভালো লাগবে। তো এখানে আমি সব মশলাগুলো এখন একসাথে ভেজে নিচ্ছি। তো এ পর্যায়ে আমি এর ভিতরে সামান্য পরিমাণে পানি দিয়ে দিব। আর এখনও কিন্তু আমি লবণ হলুদ কিছুই দিইনি। তো লবণ হলুদটা এ পর্যায়ে একটু হিসাব করে দিতে হবে। তো যেহেতু আমি আলু তারপর ডিম সব লবণ হলুদ দিয়েই ভেজে নিয়েছি, তো এখানে আমি সামান্য পরিমাণে এই কারণে আর কি হলুদের গুঁড়া দিয়ে দিলাম। আর লবণটাও আপনাদের স্বাদ মতো দিবেন। তো আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি, যেহেতু আলুতেও লবণ দেওয়া আছে ডিমেও দেওয়া আছে, তো সেই হিসাব করে আমি এখানে লবণ দিয়ে দিলাম। তো দেখতে পারতেছেন যে পানিটা দিয়েছিলাম মশলার ভিতরে সেই পানিটা একদমই টেনে গেছে আর উপর দিয়ে তেলটা ভেসে উঠেছে। তো এখন হচ্ছে আমি এর ভিতরে একটা টমেটোকে কুচি করে রেখেছিলাম, তো সেই টমেটো কুচিগুলো আমি দিয়ে দিলাম মশলার ভিতরে। তো এখন আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নিব যতক্ষণ পর্যন্ত আর কি টমেটোটা একটু নরম না হয়। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর একটা লাইক করে দিবেন। তো এখন কিন্তু টমেটোগুলো নরম হয়ে এসেছে। তো এর ভিতরে এখন হচ্ছে আমি যে ভেজে রেখেছিলাম আলুগুলো সেই ভেজে রাখা আলুগুলো আমি এই মশলার ভিতরে দিয়ে দিব। তো এই আলু আর মশলাটাকে কিন্তু এখন আমার ভালোভাবে একটু ভেজে নিতে হবে। তো আমার কাছে মনে হয় যে প্রতিটি পরিবারের রান্নাঘরে কিছু সবজি না থাকলেও কিন্তু আলু আর ডিমটা থাকে। তো আপনারা কিন্তু চাইলেই খুব সহজেই আমার এই রেসিপিটি আপনারা তৈরি করে ফেলতে পারেন। আর আমার আজকের রেসিপিটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলেও জানাবেন আর যদি খারাপ লেগে থাকে তাহলেও অবশ্যই কমেন্ট করে জানাবেন।
তো এখন আমি 3 মিনিটের জন্য এই আলুটাকে ভেজে নিব আবারও। তো 3 মিনিট পর দেখতেই পারতেছেন এখন এরকম দেখতে হয়েছে। তো এ পর্যায়ে আর আমি বেশি নাড়াচাড়া করব না। তো এ পর্যায়ে এখন আমি এর ভিতরে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। তো আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো পানি দিতে পারেন, যে যতটুকু আর কি ঝোল রাখতে চান। তো আমি এখানে বেশি ঝোল রাখবো না, কারণ ঝোল রাখলে তেমন একটা খেতে ভালো লাগবে না, আর যদি একদম মাখামাখা হয় তাহলে খেতে কিন্তু অনেক বেশি মজার হবে। তো আমি এই কারণে আর কি একটু মাখামাখাই রাখবো। তো পানি দেওয়া শেষ, এখন এটা পানিটা জাল হওয়ার জন্য অপেক্ষা করব। তো এখন এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তাই তো এখন ঢাকনাটা সরিয়ে নিলাম, আর দেখতে পারতেছেন দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে। আর এই রান্নাটা করতে কিন্তু খুবই অল্প সময় লাগে। তো আপনারা যদি ঝটপট কিছু তৈরি করতে চান তাহলে অবশ্যই এই রেসিপিটি তৈরি করতে পারেন। এখন আমি এর ভিতরে ডিম দিয়ে দিব, আর ডিমগুলা কিন্তু আমি ভেজে নেওয়ার পরে মাঝখান থেকে 2 ভাগ করে নিয়েছি। তো এখন এই ডিমগুলো আমি দিয়ে দিব। তাই তো আমার সবগুলা ডিমের পিস কিন্তু দেওয়া হয়ে গেছে। তো এখন কিন্তু অত বেশি জাল করা লাগবে না, কারণ সব কিছুই তো সিদ্ধ হয়ে গেছে। তো এর ভিতরে হচ্ছে যাতে একটু স্বাদ হয়, তো এই কারণে আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আর কাঁচামরিচটা কিন্তু আমি মুখের পাশে একটু কেটে দিয়েছি। তো এখন হচ্ছে ফ্রোজেন করা আমি ধনে পাতা দিয়ে দিচ্ছি। তো এগুলো দেওয়ার পরে আমি 1 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব, যাতে মরিচ থেকে একটু ফ্লেভার আসে। তো 1 মিনিট পর আমি ঢাকনা সরিয়ে নিয়েছি। এখন এখানে আমি জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। তো এটাকে আমি হালকা ভেজে নিয়ে তারপর গুঁড়া করে নিয়েছি। তো একদম যখন নামাবো সেই সময় আর কি জিরার গুঁড়াটা দিয়ে দিতে হবে। আর আমার কাছে মনে হয় এই যে ভাজা জিরার গুঁড়া দেওয়ার কারণে কিন্তু তরকারির স্বাদটা আরও বেড়ে যায়। তো জিরার গুঁড়া দেওয়ার পরে এখন হচ্ছে আমি চুলাটা অফ করে দেব, কারণ আর জাল দেওয়ার কোনো প্রয়োজন হবে না। তো আমি এ পর্যায়ে কিন্তু চুলাটা অফ করে দিয়েছি, আর দেখতে পারতেছেন তো এটা কিন্তু একটু মাখা মাখা হয়েছে। তো এ পর্যায়ে চুলাটা আমি অফ করে দেবো, কারণ যদি আর একটু বেশি জাল দিই তাহলে কিন্তু একদমই টেনে যাবে। তাই তো দেখতেই পারতেছেন আমার তরকারির লাস্ট লুক, তো এরকমটা হয়েছে। আর এই তরকারিটা খেতে কিন্তু সত্যি অনেক বেশি মজার হয়। তো অল্প তরকারি দিয়েই বেশি ভাত খেয়ে ফেলা যায়। তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আপনাদের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। আল্লাহ হাফেজ।